छ्रीस नीचे ना आसे ঘরের সংখ্যা এই জন্য ক্রমক্রমে ছয়টাকে তিনের নিচে লেখা যাবে না। তাইলে এখন আমরা জমা আছে আমি চার টাকা করবো ছয় সাত আট নয় দশ এখানে হবে চার হাতে এক এক আছে তিন করতে এক আছে তিন করতে দুই তাহলে শূন্য ঠিক সোজা লিখতে হবে তাহলে উপরে শূন্যটাকে কি ধরবো দশ উপরে শূন্যটাকে ধরবো দশ তাহলে আমার কাছে নয় টাকা আছে আমাকে দশ টাকা মিলাইতে হবে নয় দশ কত লাগে এক লাগতেছে এক হাতে এক এক আছে সাত আট করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক আছে আট করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাগবে কত সাত এখানে সাত এটা কোনো ক্রমেই একক দশক যেন উল্টা পাল্টা না হয়। এবার নিচে কিছু সোজা বিয়োগ দেওয়া আছে এটা উপর নিচে এবার পাশাপাশি পাশাপাশি কিভাবে করব পাশাপাশি বিয়োগ যখন আমরা করব মনে করো উপরে লেখা আছে এখানে লেখা আছে ষাট বিয়োগ পঁয়ত্রিশ এটা মনে করো একটা বিয়োগ এখানে এককের ঘরে আছে শূন্য দশকের ঘরে ছয় এখানে এককের ঘরে পাঁচ দশকের ঘরে তিন তাহলে আমরা আগে এককে এককে বিয়োগ করব তারপর দশকে দশকে তাহলে একক কোনটা আমরা চিহ্নিত করে নিই একক হচ্ছে পাঁচ একক হচ্ছে শূন্য তাহলে চিহ্নিত করে নিলাম তাহলে উপরে শূন্য নিচে পাঁচ তাহলে উপরে শূন্যটাকে দশ ধরতে হবে কত ধরতে হবে দশ তাহলে দশ থেকে যদি পাঁচ বাদ দেয় তাহলে হবে পাঁচ তাহলে কত হবে পাঁচ হাতে এক থাকবে হাতে কত থাকবে এক দশ থেকে যখনই উপরে যাবে তখনই হাতে একটা এক ধরতে হবে সেই একটা আবার তিনের সাথে যোগ হবে তিন আর একে চার এখানে তিন থাকলো না চার হয়ে গেল তখন চারের থেকে ছয় বাদ দিলে ছয়ের থেকে চার বাদ দিলে থাকে কত দুই এটা এভাবে চিহ্ন দিয়ে করব যখন বড় সংখ্যার করব মনে করো তিন সংখ্যার করলাম দুইশো চার আটানব্বই এখানে দেখো বিয়োজনের ঘরে হচ্ছে তিন অঙ্কের সংখ্যা বিয়োজনের ঘরে তিন অঙ্কের সংখ্যা বিয়োজ্যর ঘরে দুই অঙ্কের সংখ্যা তাহলে আমাকে যখন আমি বিয়োগটা করব তখন অবশ্যই আমাকে একক একক প্রথমে কিসে কিসে করব একক এটার একক আট এটার একক চার খেয়াল রাখো আটানব্বই একক হচ্ছে আট আর দুশো চারের একক হচ্ছে চার তাহলে এখানে আট উপরে চার উপরে চারটাকে চোদ্দ ধরতে হবে কত ধরতে হবে চোদ্দ তাহলে আট আছে চোদ্দ করতে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ লাগতেছে কত ছয় কত লাগতেছে
যেহেতু আমাদের দশ থেকে উপরে গেলেই হাতে একটা করে এক রাখতেই হবে, সেই একটা এখন দশে দশে এটা চিহ্ন দেয়, সেই একটা এখন দুইয়ের নিচে সামনে ধরতে হবে, যেখানে একটা এক আছে এখানে একটা কি আছে মনে মনে ধরতে হবে, তাহলে এক আছে দুই করতে এক লাগে, হলো 106। বুঝতে পারছো যখন এই দুই সংখ্যা তিন সংখ্যা হবে এভাবে চিহ্ন দিয়ে করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর একটা দেখাই, তিনশো আট এখানে, দুইশো নয় এখানে, বিয়োজনের ঘরেও তিন অঙ্কের সংখ্যা, বিয়োজ্যর ঘরেও তিন অঙ্কের সংখ্যা, তাহলে এখানে একক দশক শতক পর্যন্ত আছে, এটা একক এটা দশক এটা শতক, এখানেও এটা একক এটা দশক এটা শতক, তাহলে প্রথমে আমরা যোগ বিয়োগ অঙ্ক ডান পাশ থেকে শুরু করতে হয়, কোন পাশ থেকে শুরু করতে হয়, ডান পাশ, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যোগ ও বিয়োগ অঙ্ক কোন পাশ থেকে শুরু করতে হয়, তাহলে উত্তর হবে ডান পাশ থেকে, যদি বলে কোন ঘর থেকে শুরু করতে হয় তখন হবে এককের ঘর, প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনো, যদি বলে যোগ ও বিয়োগ অঙ্ক কোন পাশ থেকে শুরু করতে হয় তাহলে উত্তর হবে ডান পাশ, আর যদি বলে কোন ঘর থেকে শুরু করতে হয় তখন হবে এককের ঘর, তাহলে আমরা বিয়োগ শুরু করব এককের ঘর, এখানে এককের ঘরে আছে নয় এখানে আছে আট, তাইলে কি আমি নয় থেকে আট বাদ দেব না, কারণ নয়টা হচ্ছে আমার বিয়োজ্য, নয় হচ্ছে কি বিয়োজ্য, তাইলে কখনোই আমরা এখান নয় থেকে আট বাদ দেব না, তোমরা কিন্তু বেশিরভাগ এরকম ভুল করো, এখানে এক লিখে দাও, নয় থেকে আট বাদ দিলে এক, কিন্তু এটা চিন্তা করতে হবে যে এটা তো আমার বিয়োজ্য, এটা বিয়োজন নয়, আমাকে বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিতে হবে, কি থেকে বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিতে হবে, কখনো বিয়োজ্য থেকে বিয়োজন বাদ দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, তাহলে তাহলে আমি এখানে নয় এখানে আট, উপরে আটটাকে কি ধরবো আঠারো ধরবো, কত ধরবো আঠারো ধরবো, তাহলে নয় আছে আঠারো করতে আঙ্গুলে গুনি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো, নয় লাগে, কত লাগে নয়, হাতে কত থাকে এক, সেই একটা সুন্দর ভাবে জায়গায় বসাই দিলাম, এখানে একটা এক, তাহলে এক আছে উপরে ষোলোটাকে কি ধরতে হবে দশ, তাহলে এক আছে দশ করতে লাগে নয়, হাতে কত থাকে এক, দুই আর একে তিন, তিনে তিনে মিলে গেল শূন্য, তাহলে উত্তর হইল কত নিরানব্বই, এটা উপরে তিন সংখ্যা নিচেও তিন সংখ্যা দিয়ে বিয়োগ করলাম, এটা যদি আমি পাশাপাশি উপর নিচ করে করি, দেখো উপর নিচ করে করলাম, তিনশো আট চিহ্ন দেবা, চিহ্ন দিয়ে দেখি প্রতিটাতে এরকম চিহ্ন দিবা, তিনশো আট দুইশো নয়, এটা এখন আমরা উপর নিচে করবো, যখনই উপর নিচে করবো তখন একক দশক সোজা হইলো কিনা সেটা বারবার খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, তাইলে এখানে নয় আছে আঠারো করতে নয় হাতে এক, এক আছে দশ করতে নয় হাতে এক, দুই একে তিন, তিনে তিনে মিলে যায় শূন্য, কখনো শূন্য দেব না, খেয়াল রাখবা বিয়োগ অঙ্কের সময় যোগ অঙ্কের সময় সংখ্যার সামনে কখনো শূন্য থাকে না, যে কোনো সংখ্যার সামনে কখনো শূন্য থাকবে না, তাইলে এটা আমরা দেখো একক দশক মিল হচ্ছে কিনা খেয়াল করতে হবে, যে আমার একক দশক মিল কিনা, বলি কিন্তু বারবার এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি তোমাদের, প্রতিটা পাতায় বিয়োগের দেখো এরকম একটা করে দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে একক দশক মিল হতে হবে, কোনো ক্রমে একক দশক জন্য উল্টা পাল্টা না হয়, বুঝতে পারছো, তাহলে তোমরা এবার একটা চার সংখ্যা দিয়ে দেখি, উপরে চার সংখ্যা নিচে চার সংখ্যা, মনে করো চার তিন সাত পাঁচ বিয়োগ দুই আট নয় পাঁচ, দেখো এবারে বড় আস্তে আস্তে আমরা বড়ের দিকে যাবো,
ওই দুই সংখ্যার বিয়োগ শিখে বসে থাকলে জেলা স্কুল গার্লস স্কুলে টেকানো যাবে না, তোমাকে বড় বড় করতে হবে, বুঝছো? তিন সংখ্যা চার সংখ্যা পর্যন্ত শিখতে হবে। যারা এক সংখ্যা দুই সংখ্যার পায় তারা তিন চার সংখ্যারও পাবে, ভয়ের কোনো কারণ নেই, ভয়কে জয় করতে হবে। এবার দেখো এককে এককে বিয়োগ করবো, এটার এককের ঘরে পাঁচ, এবার গণ শিখো একক দশক শতক হাজার, এখানেও একক দশক শতক হাজার। প্রথমে এককের ঘর চিহ্ন মারলাম, বিয়োজ্যোর এককের ঘরে পাঁচ, বিয়োজনের এককের ঘরে পাঁচ, তাহলে আমার কাছে পাঁচ টাকা আছে, আমি পাঁচ টাকা দিলাম, তাহলে পাশে পাশে মিলে যাবে শূন্য, পাশে পাশে মিলে যাবে শূন্য। আমার কাছে পাঁচ টাকা আছে, আমি পাঁচ টাকা দিলাম, তাহলে পাশে পাশে মিলে গেল শূন্য। এবার আসবো পয়েন্টটায়, আমার কাছে নয় আর সাত, তাহলে উপরে সাত টাকা কি ধরতে হবে, সতেরো ধরতে হবে, কত ধরতে হবে, নয় আছে সতেরো করতে, নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট লাগে, কত লাগে আট, হাতে এক, সেই একটা আটের সাথে যোগ হবে আট আর একে নয়, নয় আছে তেরো করতে, নয় দশ এগারো বারো তেরো চার লাগলো, হাতে এক, দুই আর একে তিন, তিন আছে চার করতে এক, বুঝতে পারছো? যদি এরকম বড় অঙ্ক পাশাপাশি করতে সুবিধা অসুবিধা হয় তখন তোমরা উপর নিচে করতে পারো, উপর নিচে করে উত্তরটা লিখে দিবে চার তিন সাত পাঁচ, কোনো সমস্যা নাই, মনে করে রাগ করে উত্তরটা লিখে দিতে পারো, যদি তোমার ওইভাবে করতে সমস্যা হয় এভাবে করো, কোনো সমস্যা নেই। পাশে পাশে শূন্য, নয় আছে সতেরো করতে আট, আছে এক, নয় আছে তেরো করতে চার, হাতে এক, তিন আছে চার করতে এক, এক হাজার চারশো আশি, এক হাজার চারশো আশি, দেখো আমার একক দশক শতক হাজার সব কিছুর জন্য মিলে যায়, বাঁকা বাকি না হয়, অঙ্কে বিয়োগ অঙ্কে বারবার এই জিনিসটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তাহলে বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবা যে বিয়োগ তোমাদের কাছে সোজা হবে, তিন সংখ্যার চার সংখ্যার পাঁচ সংখ্যার আরও বড় কোনো থাকলেও আমরা করতে পারবো। তাহলে ঘরে বসে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।